হ্যাঁ ভাই, সালাম আলাইকুম। হ্যাঁ, এখানে সব রেডি, এখানে নিয়ে কোনোই চিন্তা করতে হবে না আপনার। আর স্টুডিও সেট আপ এটা আজকেই চলে যাবে। আপনি আমাকে জাস্ট আপনার অ্যাড্রেসটা পাঠিয়ে দেন, তাহলে দেখবেন স্টুডিও সেট আপ চলে গেছে। আর এই জায়গা নিয়ে কাউকে ভাবতে হবে না, আমি বাকি সব টিচারদের ম্যানেজ করে ফেলবো। আপনি আসতেছেন, এটাই তো ভাই খুশির খবর, সবাই খুশি হবে ভাই। ইনশাল্লাহ ভাই, দেখা হচ্ছে অফিসে। কি হইল এটা, দেখছো ব্যাপারটা? না, এটা কিন্তু হইতে দেওয়া যাবে না ভাই, এটা যে কোনো আটকাই যাবে। ওনার মধ্যে একজন হেভি ওয়েট টিচার ফিজিক্সে ঢুকতে দেওয়া যাবে না। এমনিই তো রয়্যালটি নিয়ে কত প্রশ্ন। আপনি রয়্যাল টিচার, এখন অপূর্বদাদা আসার পরে কম্পিটিশন বাইরে গেছে। আরে অপূর্বদা আসার পর তো কম্পিটিশনে টিকতে পারতেছে না, এক অপূর্বতার কারণেই মনে করো যে এখন হিমশিম খাওয়া লাগতেছে। ম্যাডাম, রয়্যালটি নিয়ে মান সম্মানের প্রশ্ন। এটা জুনিয়র মনিয়ার আনলেও তো কিন্তু এত হ্যাভিট, এত বড় মাপের। এসিএস নিয়ে চিন্তা করবো ঠিক আছে, কিন্তু নিজের ডিপার্টমেন্ট কিন্তু আমাকে নিজের ডিপার্টমেন্ট আগে প্রায়োরিটি দিয়ে তারপর জুনিয়র মনিয়ার ঢুকা। কিন্তু অনুবাসে টিচারে মিডিয়াম কোয়ালিটি হবে নিন, এরকম হেভি আর কেউ এমন ফিজিক্সে ঢুকতে দিলে মনে করো যে আমাদের আর ওই সম্মানটাই হলো হয়ে সাবজেক্টে আসলে সম্মানটাই থাকলো। এটা আটকাই দিয়ে হইব, যে কোনো মূল্যে আটকাই দিয়ে হইব। ওনার মতো কাউকে ঢুকতে দেওয়া যাবে না, মানে যাবে না। আমি নাগর দিচ্ছি শিওর তোমার দিক থেকে একদম ফুল। আমি সঞ্জয় দাদা হিমেল এদেরকে রাজি করে রাখব, কোনো সমস্যা নেই। আপনি এখন রাকিবের ব্যাপারটা, আমি রাকিবের ব্যাপারটা দেখতেছি। মানে এখন আমরা আমাদের থেকে যখন ফাইনাল ভোটিং হবে আমরা ঠিক না। আর শুভ্র ভাই, রাজীব ভাইয়ের সাথে তো আমার ওইটা আপনি চিন্তা করেন না, ওইটাও আমি না। আমি যে কোনো বললে এটা আগামী তিন চার দিন খুবই কিন্তু এই জিনিসটা দেখতে এটা খুবই একটা কিন্তু বাজে ডিসিশন হচ্ছে, এটা এটা মানা যায় না।